মেল থেকে আমরা যাব মহাকাল মন্দির। মহাকাল মন্দির আমরা উঠবো, এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে আমরা মহাকাল মন্দির উঠবো। কত দূর কত সিঁড়ি ভাঙতে হবে সম্পূর্ণটাই তোমাদেরকে বলবো। আমার সঙ্গে ভাই রয়েছে সোমনাথ, এর একটি চ্যানেল আছে সোমনাথ ট্যুর ট্রাভেলস ট্যুর। তো আমি এখন মহাকাল মন্দিরে যাবার সিঁড়িগুলি উঠছি, সিঁড়ি থেকে উঠছি, আর উঠতেই একটু মহাকালের আওয়াজটা দিয়ে দিই। যদিও আমার একটু আসতে লেট হয়ে গেল, আমাদের রাত হয়ে গেছে, এই যে উঠছি আমরা সিঁড়ি থেকে। মহাকাল মন্দিরটি দার্জিলিং শহরের মেল রোডে অবস্থিত। ধর্মপ্রাণ পর্যটকরা দার্জিলিং এ আসলে একবার সকলেই এখান থেকে দর্শন করে যান এই মন্দির। ১৭৮২ খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নাম একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরা প্রার্থনা করতে আসে। এই মহাকাল মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। এই মন্দিরটি তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা এই মন্দিরে ঘুরতে আসলে অতি অবশ্যই দিনেই আসবে। আমাদের আসতে একটু লেট হয়েছে, যার জন্য রাতে আমাদের ভিডিও শ্যুট করতে হয়েছে। এই মন্দিরে প্রধানত ভগবান শিবের সাথে মা কালী, হনুমান ও বুদ্ধ ও পূজিত আছে। ভিডিওটা যেখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হতো তোমাদের সঙ্গে পরবর্তী।